নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুলি আর তুলির লাইফস্টাইলে সব বাইকের স্বাগত। মাত্র দুটো আলু আর কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের টিফিন রেসিপি বা চায়ের সঙ্গে খাওয়ার জন্য একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই দুটো মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়ে ভালো করে মেখে নিলাম। এরপরে আমি একে একে উপকরণগুলো মিশিয়ে নেব। মাঝারি সাইজের একটা পেঁয়াজ, চারটে কাঁচা লঙ্কা, এক মুঠো ধনে পাতা, এক চামচ নুন, 1/4 চামচ হলুদ, এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা হাফ চামচ, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ চাট মশলা দিলাম। সব কটা উপকরণ আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ বিস্কুট গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার যদি না থাকে তার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। ভালো করে প্রত্যেকটা উপকরণ আমি মেখে নিলাম হাতের সাহায্যে। হাতে সামান্য তেল নিয়ে নিলাম, অল্প অল্প করে পরিমাণ আমি আলু এই মাখাটা নিয়ে এরকম গোল গোল করে এই ললিপপগুলো তৈরি করে রাখব। প্রত্যেকটা একই পরিমাণ নিয়ে এরকম গোল করে তৈরি করে রাখব। আলুর এই বলগুলো তৈরি হয়ে গেছে, এবার একটা ব্যাটার তৈরি করে নেব। 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, 1/2 চামচ নুন আর অল্প পরিমাণ জল দিয়ে একটা ব্যাটারটা তৈরি করে রাখব। 1/2 কাপ বিস্কুট গুঁড়ো নিয়েছি, তার মধ্যে 1/2 চামচ নুন আর 1/2 চামচ গোলমরিচ দিয়ে ভালো করে মেখে রাখলাম। আলুর একটা বল নিয়ে আগে প্রথমে বিস্কুট গুঁড়োয় কোট করে আবার এই ব্যাটারটায় দিয়ে আবার বিস্কুট গুঁড়োয় আমি কোট করে নেব। 2 বার করে কোট করলে বাইরেটা বেশ মচমচে খেতে লাগবে, শক্ত হবে, মচমচে খেতে লাগবে আর ভেতরটা কিন্তু একদম সফট হবে। বলগুলো, আলুর এই বলগুলো আমি এরকম করে 2 বার কোট করে তৈরি করে রাখব। বিকালবেলা স্ন্যাক্স হিসাবে বা রাতের ডিনারে স্টার্টারে বা চায়ের সাথে বা মুড়ির সাথে যে কোনোভাবেই কিন্তু বিকালবেলা এই রেসিপিটা তৈরি করে খাওয়া যায় আর খুব কম উপকরণেই এই আলুর বলগুলো তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ সাদা তেল নিয়ে একটা একটা করে আলুর বল দিয়ে দুদিকটাই লাল লাল করে ভেজে নিয়েছি। আলুর বল বা পটেটো ললিপপ যাই বলি না কেন রেডি হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও।